হে গাইজ, তোমরাও কি ব্লগিং স্টার্ট করতে চাইছো বা তোমরাও কি মানে নতুন চ্যানেল খুলেছো ব্লগিং এর? তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমি আজকে এই ভিডিওতে আনবক্সিং করব এক গরিলা পডের, যেগুলো মানে ট্রাইপড বলেই অনেকে জানে, বাট এটাকে মানে এর যে মেন নাম এটা গরিলা পড বলে সবাই। তো তোমরা আগে পুরো আনবক্সিংটা দেখে নাও, তারপর যদি তোমাদের ইচ্ছে হয় এবং তোমাদের যদি ভালো লাগে এই মানে গরিলা পডটা, সত্যি মানে আমি তো অনেকদিন ধরে ইউজ করছি, তো আমি জানি যে অনেক ভালো মানে ব্লগিংয়ের জন্য বেশ ভালো এবং কম বাজেটের। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো এবং এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এরকম ধরনের টেক রিলেটেড আনবক্সিং রিভিউ প্লাস টিপস অ্যান্ড ট্রিক্স দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে থাকবে। সো এই গেজ ইটস মোবাইল অ্যান্ড ওয়াচিং টেকনো মোবাইল। তো চলো না করে দাঁড়ি, তাড়াতাড়ি শুরু করি। সো গাইজ চলো দেখা যাক তাড়াতাড়ি কী কী আছে বক্সের মধ্যে। তো অলরেডি তোমরা এক্সাইটেড, তাড়াতাড়ি খুলে নিই। অলরেডি আমি আগে একবার খুলে নিয়েছি, যাই হোক। তো একটা মাউন্ট, মোবাইল স্মার্টফোনের মাউন্ট, আর এই হচ্ছে মেন যে গরিলা পডটা, আর সাথে একটা কার্ড আছে। তো এটা হচ্ছে টাইগোট কোম্পানির থেকে। তো তোমরাও যদি কিনতে চাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো কিনতে পারো। তার আগে বলি যে এর কোয়ালিটিটা কীরকম। তো গাইজ দেখতে মোটামুটি ঠিকই আছে, দেখতে পাচ্ছ তো, ভালোই লাগছে দেখতে। এবং এর যে মাউন্টটা সেটাও দেখি কোয়ালিটি কীরকম। এই হচ্ছে মাউন্ট, মোবাইলে মাউন্টটা। তো এটাকে তোমরা দুভাবেই লাগাতে পারবে এরকমভাবে, এই যে এটা এরকমভাবে খুলতে হয়, জাস্ট দেখাচ্ছি, এই যে এরকমভাবে খুলতে হয়। এবং এই যে ট্রাইপড বা গরিলা পড, যেটা মেনলি গরিলা পডেই বলে, এটাকে এরকমভাবে প্রথমে সেট করে নিতে হয়। দেখতে পাচ্ছ এরকমভাবে সেট হয়েছে। আর এটা লকটা খোলার জন্য এই যে এখানে একটা সুইচের মতো আছে, এটাকে প্রেস করতে হয় এরকমভাবে, এরকমভাবে প্রেস করে এটাকে এদিকে টানতে হয়, তাহলে খুলে যায়। তো এরকমভাবে লক করা যায়। তারপর এই যে এটাকে তুমি যেমনভাবে ইচ্ছে লাগাতে পারো, এদিকেও একটা স্ক্রু আছে, এদিকেও একটা আছে। তো মেনলি ভ্লগিংয়ের জন্য এদিকটাতে ইউজ করে সবাই, তো এরকমভাবে লাগিয়ে নেবে। তো তুমি এটাকে এরকমভাবে সেট করার পর আরামসে তুমি ইজিলি ভ্লগিং করতে পারবে, আর কোয়ালিটিও খুব ভালো। এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে যেমন করে ইচ্ছে তোমরা এটাকে রাখতে পারবে। আর এটার একটা ভালো ফিচার্স আছে, যেটা আমার আগের যে গরিলা পডটা ছিল সেটা তো ওই ফিচার্সটা মানে দেওয়া নেই, বাট এটা মানে ফিচার্স বলবো না, আবার কোয়ালিটিটাও মোটামুটি ভালো। এবং তুমি এটাতে একটু বেশি ইউজ করতে পারবে যেরকম চাইবে, মানে বল হেডের তোমরা দেখবে একটু দামি দামি গরিলা পড কিনলে বল হেড দেওয়া থাকে, এটাতে বল হেড নেই, বাট কিছুটা ওরকমই কাজ করবে এটাতে। তো জাস্ট এটা মানে আমার তো খুব ভালো লেগেছে, যে তুমি যদি ধরো এরকমভাবে মাউন্টও মানে কোথাও রাখো ভিডিও বানানোর জন্য, তো সেটাকে তোমরা এরকমভাবে তুমি এটাকে উঁচু নিচু করতে পারবে নিজের ইচ্ছে মতো, ডান বাম। এবার তোমাদেরকে কম্প্যারিজন করে দেখাচ্ছি যে আমার যে আগের গরিলা পডটা আছে সেটা আর এটার মধ্যে কী কী ডিফারেন্স আছে, এবং কোন গরিলা পডটা তোমাদের কেনা উচিত এবং কম প্রাইসে বা কম বাজেটের মধ্যে তোমাদের বেস্ট কোনটা হবে। সো এটা হচ্ছে আমার নতুন গরিলা পড এবং এটা হচ্ছে আমার আগের পুরনো ছিল। তো দুটো দেখতে পাচ্ছ, এটা একটু মোটা টাইপের এবং এটা একটু সরু, বাট দুটোই হ্যান্ডি, মানে যার যেটা সুবিধা হবে, যার হাত একটু ছোটো তার এই ছোটো জিনিসটাই ধরতে সুবিধা হবে। এটা একটু মোটা এবং বড় টাইপের, বাট দুটোর মানে হাইটের লেন্থটা সেম আছে, দেখতে পাচ্ছ দুটো হাইটের লেন্থ সেম আছে। আর কী কী ভালো দিক এবং খারাপ দিক আছে এই দুটোর মধ্যে, কী কী ডিফারেন্স আছে সেটাও দেখাচ্ছি। তো এই গরিলা পডটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা বল হেড টাইপের জিনিস দেওয়া আছে, এটা তো ওটা নেই। তো এই জিনিসটা খুব ভালো দেখতে পাচ্ছ, যদি তুমি এরকমভাবে স্ট্যান্ড করাও, তোমাদেরকে আগেও দেখালাম, আর এটাকেও যদি তুমি এরকমভাবে স্ট্যান্ড করাও, এরকমভাবে স্ট্যান্ড করাতে পারো, তো দুটোই দেখতে পাচ্ছ স্ট্যান্ড হচ্ছে, বাট এটাকে তুমি উঁচু নিচু করতে পারবে না। বাট এই যে নতুন যে গরিলা পডটা দেখাচ্ছি এটাকে তুমি নিজের ইচ্ছে মতো উঁচু নিচু করতে পারবে। হয়তো তুমি কোনো যদি মানে উপর থেকে কোথাও শ্যুট করছো, তাহলে তুমি এটাকে এরকমভাবে ডাউনের দিকে করে রাখতে পারবে, বা যদি ধরো নিচ থেকে শ্যুট করছো তাহলে উপরের দিকে করতে পারবে। বাট এই ট্রাইপডটাতে ওরকম কোনো ফিচার্স দেওয়া নেই, এটাকে তোমাকে মানে কোনো রকমভাবে তোমাকে এই মানে এর যে পাগুলো বলতে পারো, এই পাগুলোকেই অ্যাডজাস্ট করে তোমাকে সেটা সেট করতে হবে। বাট এটাকে তুমি যদি নর্মালভাবেও রাখো, তো এই বল হেডটা ইউজ করে তুমি উঁচু নিচু করতে পারবে। তো এটাই জাস্ট এটা একটা অ্যাডভান্টেজ আছে এই ট্রাইপডের মধ্যে। এবং আরেকটা জিনিস এই নতুন ট্রাইপডটার মধ্যে আমার খুব ভালো লেগেছে, যে এটা যখন তুমি ওপেন করতে যাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে যে প্রেস বাটনটা দেওয়া আছে, এটাকে তুমি এরকমভাবে প্রেস করে এটা খুলতে পারো খুব ইজিলি। তো এটা মানে ওপেন এবং লক করার খুব
মানে ফেসিলিটিটা খুব ভালো লেগেছে, এই যে এরকমভাবে তুমি ফট করে লক করে দিতে পারো এটাকে। বাট এটার ওরকম কোনো সিস্টেম নেই, এটাকে তোমাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লক এবং ওপেন করতে হবে যতবার তুমি লাগাতে চাও বা কিছু। এবং এই জিনিসটা আমি পরে সেট করেছি, এটা আমার এক্সটার্নাল মাইকের জন্য, ব্লগিংয়ের জন্য, তো ওটা প্রথম থেকেই আসে না। আর এই জিনিসটাই ভালো আর কি। তো এগুলোকে তুমি যেখানে সেখানে ইউজ করতে পারবে ব্লগিংয়ের জন্য, কোনো হয়তো তোমার জানালাতে বা যে কোনো হয়তো লোহার গ্রিলে, রডে, যে কোনো জায়গায় তুমি এগুলোকে মানে সব রকম ফোল্ড হয়ে যায়, তুমি যেমন ইচ্ছে এগুলোকে করতে পারবে যেমন চাও। এবং এটা একটু মোটা টাইপের, তো দুটোই কোয়ালিটি ভালো, এরকম না যে এটা মোটা এবং এটা পাতলা বলে এর কোয়ালিটি খারাপ হবে, দুটোই কোয়ালিটি ভালো। এবং তোমাদের এটা হাতের উপর ডিপেন্ড করছে যে কে কীরকম হাতে মানে অ্যাডজাস্ট করতে পারবে। কারো যদি হাত একটু বড় তাহলে মোটাটা ইউজ করতে পারো, আর কারো যদি হাত ছোট বা তার হাতে মোটাটা ধরবে না তাহলে এই পাতলাটা ইউজ করতে পারো। আর সেরকম ডিফারেন্স বলতে ওই যে এইগুলোই, তো তোমরা যদি চাও তো তোমরা দেখতে পারো যে কোন জিনিসটা তোমাদের বেশি ভালো লাগছে, কারণ এটাতে বল হেডের মতো একটা জিনিস দেওয়া আছে। তো এই 300-350 রেঞ্জের মধ্যে তোমরা যদি পারচেস করতে চাও তাহলে এই মানে ট্রাইপডটা খুবই ভালো, যেটা তুমি উঁচু নিচু মানে নিজের ইচ্ছে মতো গ্রিপ করতে পারবে এবং অ্যাডজাস্ট করে চালাতে পারবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যদি কিনতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নিতে পারো। আই হোপ তোমাদের এই ভিডিওটা থেকে ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের জন্য বেস্ট ট্রাইপড বা বেস্ট গরিলাপড কোনটা। মানে আমি তো দুটোই কম্পেয়ার করতে গেলাম, এবার তোমাদের এই দুটোর মধ্যে কোন গরিলাপডটা ভালো লাগছে তোমরা চাইলে সেটাই কিনতে পারো। এবং তোমরা ডিসক্রিপশন চেক করো, ওখানে বেস্ট বাই লিঙ্ক দেওয়া আছে, তোমরা যেটা চাও মানে যে গরিলাপডটা কিনতে চাও ওখান থেকে পারচেস করো, তাহলে আমারও কিছুটা প্রফিট হয়ে যাবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমার আরও ভিডিও বানাতে ইচ্ছে হয়। তো প্লিজ লাইক করে দিও, লাইক করতে একটা টাকাও লাগে না। আর কমেন্ট করে জানাও যদি এখনও কোনো ডাউট থাকে এই রিলেটেড বা এনি আদার্স যে কোনো টপিক্স বা সাজেস্ট করার জন্য, তোমরা আমাকে নিচে কমেন্ট করে সেটাও জানাতে পারো। এবং তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও সেই সব বন্ধুবান্ধবীদের জন্য যারা আর কি ব্লগিং স্টার্ট করতে চাইছে, কারণ এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যদি তোমরা আমাকে এখনও ইনস্টাতে ফলো করনি তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটারও, এবং ইউজার আইডি উঠছে ডিসপ্লেতে, তো তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো, কারণ আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি সেখানে। তো যে কোনো ডাউটস বা কোয়েশ্চেন থাকলে সেখানে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারো। আর তোমরা যদি এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি এরকম ধরনের টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস আনবক্সিং রিভিউ ভিডিও এই চ্যানেলে দিতে থাকি। তো তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো এবং পাশের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।